ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল থেকে আমি বিপ্লব। আজ আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো আপনাদের টিভিতে অনেক ড্যামেজ সফটওয়্যার প্রবলেম হয়, এগুলো আপনি কীভাবে সমাধান করবেন। নতুন মডেলগুলোতে আপনারা স্যামসাং কোম্পানি এটা বিল্ট ইন করে দিয়েছে। আপনারা স্যামসাংয়ের সেটিংসে চলে যাবেন, যাওয়ার পরে আপনার সাপোর্টে যাবেন, এখানে দেখতে পারবেন ডিভাইস কেয়ারি একটা অপশন আছে, ওখানে ঢুকবেন। ঢুকার পরে দেখতে পাচ্ছেন আপনার টিভিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখান থেকে সলভ করতে পারবেন। এখানে দেখেন স্টার্ট ডিভাইস কেয়ারে, এটাতে ক্লিক করলে আপনারা টিভিতে যদি কোনো সফটওয়্যার বা পিকচার বা সাউন্ডের কোনো প্রবলেম থাকে ওগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে সফটওয়্যারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা আমাদের ডান হয়েছে, নিচেরটা প্রসেসিংয়ে আছে, এরকমভাবে সবগুলো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবার খুব সহজে আপনার টিভিতে যদি কোনো প্রবলেম থাকে এটা ঠিক করতে পারবেন। এই বিষয়ে আপনার স্যামসাং কোম্পানিও আপনার দিয়ে দিয়েছে, আমি পিকচারটা আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে স্যামসাং কোম্পানি সুন্দরভাবে লিখে দিয়েছে আপনার সাউন্ডে বা পিকচারে বা কোনো জায়গায় প্রবলেম হলে এটা ডিভাইস কেয়ারেতে আপনার এটা ঠিক হয়ে যাবে। আপনার চাইলে স্যামসাংয়ের ওয়েবসাইটে ঢুকে দেখে আসতে পারেন। সো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এখন ডান দিয়ে দিব, আমার কোনো সফটওয়্যার প্রবলেম ওরা পায় নাই। দেখতে পাচ্ছেন গুড দেখাচ্ছে। এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন, অনেক টাইমে দেখা যায় আপনার ইউটিউব ওপেন করলে ইউটিউব লেখা ওইটা থাকে কিন্তু আপনার ইউটিউবটা ওপেন হয় না, ওটার জন্য এখানে আপনার যে ম্যানেজার স্টোরেজে ঢুকে এখান থেকে আপনি অ্যাপস আর ডাটা ক্লিয়ার দিতে পারবেন। ক্লিয়ার ডাটা দেখেন অপশনটা আছে, এই যে আমি দেখাচ্ছি, দেখেন পাশে ক্লিয়ার ডাটা ক্লিয়ার সব কিছু এখান থেকে করতে পারবেন, খুব সহজে এটা করতে পারবেন। যাদের অনেক টাইমে দেখা যায় ইউটিউবে ঢুকে না বা প্রাইম ভিডিওতে ঢুকে না, এটার জন্য এখান থেকে খুব সহজে করতে পারবেন। তারপরে এখান থেকে বের হলে এখানে আরও অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভিডিও টেস্ট, পিকচার টেস্ট, সাউন্ড টেস্ট সব এখানে দেওয়া আছে, রিসেট স্মার্ট হাব, মানে এখান থেকে সব সমাধান করতে পারবেন আপনি। এই ডিভাইস কেয়ারটা খুব ভালো একটাই, এটা আগে টিভিতে দেওয়া থাকতো না, এখন থাকে। আপনারা চাইলে এখান থেকে ঢুকে দেখে নিতে পারেন যাদের স্মার্ট টিভি আছে। সো আজ ভিডিওটা এই পর্যন্ত, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন এরকম ভিডিও দেব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।